মাশরুম রক সাহারা মরুভূমিতে অবস্থিত বায়ুর ক্ষয়কার্যের এক অপূর্ব নিদর্শন। কিন্তু আশ্চর্যের বিষয়, পাথরটির ভরকেন্দ্র ওই সংকীর্ণ অংশটির মধ্যে অবস্থিত, আর ওই সংকীর্ণ অংশটি এখনও ক্ষয় হওয়া বাকি। এখন দেখার আর কতদিন এভাবে থাকতে পারে? তো এই ধরনের আশ্চর্যজনক ও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।